বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টানটান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে চারটি রহস্য উপন্যাস এবং ৫৬টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের ১০০ বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ২২১ বি বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে ৪০টি চিঠি আসে। এক ভদ্র মহিলা সেসব চিঠির জবাব দেন। পাঠে অংশগ্রহণ করেছেন অরণ্য শোক। তার শরীরের অবস্থা ভালো নয়, দিনের পর দিন তিনি রোগা হয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছেন। ডক্টর ওয়াটসন জিজ্ঞেস করেছিলেন খাবেন কখন, উত্তরে তিনি বলেছিলেন পরশু ৭:৩০। বিলি হল হোমসের ছোকরা চাকর, খুব চালাক আর চটপটে। হোমসের জীবনের একাকিত্বের ফাঁক অনেকটাই ভরাট করেছে সে। বিলি ডক্টর ওয়াটসনকে বলল, কাকে যেন ধরার চেষ্টা করছেন, পরশু বেরিয়েছিলেন এক দিনমজুর সেজে যেন কাজ খুঁজছেন, আর আজ বেরিয়েছেন এক গুলি সেজে। এই কথা শুনে ডক্টর ওয়াটসন বিলিকে বললেন, আচ্ছা মামলাটা কি বলতে পারো? বিলি গলার স্বর নিচু করে চটপট উত্তর দিল, স্যার আপনাকে বলতে আপত্তি নেই, তবে দেখবেন আর কেউ যেন জানতে না পারে, এ হল মুকুটের হীরের সেই মামলা। বলো কি, সেই কোটি টাকার চুরির মামলা? জি হ্যাঁ, যেমন করে হোক আদায় করতেই হবে। এ ব্যাপারে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এমনকি প্রধানমন্ত্রী নিজেও এসেছিলেন, ওই সোফাতেই বসেছিলেন দুজনে, সুন্দর করে ওদের সাথে কথা বলছিলেন মিস্টার হোমস। ওরা দুজন তার কথায় কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেছিলেন। মিস্টার হোমস বলেছিলেন তিনি যতটা পাবেন করবেন। আচ্ছা বিলি, জানলায় ওই পর্দাটা কেন? ৩ দিন হল মিস্টার হোমস ওটা ওখানে লাগিয়েছেন, জানেন খুব একটা মজার জিনিস আছে এটার পেছনে। এই বলে বিলি গিয়ে জানলার পর্দাটা একটু সরিয়ে দিল। অসহ্য বিস্ময়ের একটা শব্দ ডক্টর ওয়াটসনের মুখ দিয়ে বেরিয়ে এলো। তার বন্ধুটির মূর্তি সেখানে, পরনে ড্রেসিং গাউন, মুখটার তিন ভাগ জানলার দিকে আর নিচের দিকে নামানো, কোন অদৃশ্য বই পড়তে ব্যস্ত, আর শরীরটা ইজি চেয়ারের মধ্যে ডোবানো, মাথাটা খুলে নিয়ে বিলি বলল, এটা আমরা মাঝে মাঝে এদিক সেদিক ফিরিয়ে দিই স্যার, যাতে অস্বাভাবিক মনে না হয়। জানলা পর্দা বন্ধ না থাকলে হাত দিতে সাহস করি না, কারণ জানলা পর্দা খোলা থাকলে রাস্তার পর থেকে দেখা যায়। এমন একটা ব্যাপার অবশ্য আমরা আগেও একবার করেছি, সে তাহলে আমি আশা রাখি। জানলার পর্দা সরিয়ে বিলি মুখ বাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, জানেন ওদিক থেকে আমাদের উপর লক্ষ্য রাখা হয়, ওই যে একজনকে দেখা যাচ্ছে, দেখেন দেখেন। ডক্টর ওয়াটসন এক পা গিয়েছেন, এমন সময় শোবার ঘরে দরজাটা খুলে গেল, হোমসের সুদীর্ঘ ছিপছিপে শরীর দেখা দিল সেখানে, মুখটা ফ্যাকাশে আর লম্বা হলেও পদক্ষেপ আর ভাবভঙ্গি সেই আগের মতো চটপটে দেখা গেল। এক লাফে জানলার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে পর্দা বন্ধ করে দিলেন, বললেন, ওটা হাত দিও না বিলি, জানো এই মুহূর্তে তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলে, মারা পর্যন্ত যেতে পারতে, এবং আপাতত আমার তোমাকে না হলে একেবারে চলবে না। আর ওয়াটসন, বড় ভালো লাগছে আমার তোমাকে দেখে, তুমি আবার আমার পুরনো ডেরায় ফিরে এসেছো।
কিন্তু খুব একটা সংকটজনক মুহূর্তে তুমি চলে এসেছ। তাই তো শুনছি। বিলি তুমি যাও। বুঝলে ভার্সন, এই বিলি ছেলেটাকে নিয়ে মহা সমস্যায় পড়েছে বুঝলে। এতটা বিপদের মুখে ওকে ঠেলে দেয়া আমার একেবারেই উচিত হচ্ছে না। কিন্তু বিপদটা কিসের? আকস্মিক মৃত্যুর, এবং ব্যাপারটা আজকে সন্ধ্যাবেলায় ঘটে যেতে পারে। বলো কি, কি সেটা? খুন হয়ে যাওয়া। ধ্যাত, তুমি ঠাট্টা করছো। ওয়ারসন, রসিকতার বোধ আমার খুবই সীমিত, কিন্তু তাহলেও এর থেকে ভালো রসিকতা আমি করতে পারি। যাই হোক, এর মধ্যে তো একটু আরাম আমরা করে নিতেই পারি, কি বল? ড্রিঙ্কস চলবে, আর সিগারেট টিগারগুলো যেখানে থাকার সেখানে আছে, সেখানে পাবে তুমি। তোমার অবস্থা আরাম চেয়ারে বসো, আর একটু ভালো করে দেখি তোমাকে। আশা করছি এর মধ্যে আমার পাইপকে আর আমার এই যে বাজে তামাকের অভ্যেসকে তুমি ঘৃণা করতে শুরু করে দাওনি। আসলে কি জানো, খাদ্যের বদলে আজকাল এসব বস্তু সেবন করছি আমি। কেন খাচ্ছ না কেন? মানে উপোস করলে বুঝলে, উপোস করলে বুদ্ধিবৃত্তিগুলোর প্রচুর তীক্ষ্ণতা লাভ হয়। কেন ওয়ারসন, ডাক্তার হিসেবে তুমি নিশ্চয়ই মানবে, খাদ্য হজমের ফলে রক্ত সরবরাহে যেটুকু সাশ্রয় হয় ঠিক ততটাই মগজের লোকসান হয়। আমি মানুষটা নিছক মগজ ছাড়া আর কি বলো, আর বাকিটা বলতে গেলে বাহুল্য। সুতরাং আমার ভাবনা একমাত্র আমার মগজ নিয়ে। কিন্তু কি যেন একটা বিপদের কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ, সে বিপদটার কথাই বলি, এবং পরিণতি যদি তাই হয়, তাই খুনির নাম আর ঠিকানা তোমায় জানিয়ে দিচ্ছি। সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে জানিয়ে দিও। নামটা হল সিলভিয়া, সিলভিয়া কাউন্ট নেগ্রেটো সিলভিয়াস। ঠিকানাটা লিখে রাখো, 136 মোরসাইড গার্ডেন্স, NW। লিখেছ? ওয়াটসনের সরল মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তিনি ভালো করেই বুঝতে পারলেন কি সাংঘাতিক বিপদের ঝুঁকি নিয়েছেন হোমস। মানে হোমস যা বলেছেন তা আসল ভয়ের থেকে বরং কম করেই বলেছেন, এতটুকু বাড়িয়ে বলছেন না। কাজের মানুষ ওয়াটসন সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন, বললেন, তুমি আমাকে অনায়াসে কাজে লাগাতে পারো হোমস, কারণ দু একদিনের জন্য আমার হাতটা খালি। একজন অতি ব্যস্ত ডাক্তারের চিহ্ন তোমার মধ্যে অত্যন্ত স্পষ্ট ওয়াটসন। না মানে তেমন জরুরি কোনো কাজ আমার হাতে নেই, আর তাছাড়া তুমি কি লোকটাকে পাকড়াও করতে পারো না? হ্যাঁ ওয়াটসন, পারি, নিঃসন্দেহে পারি, আর সেটা হচ্ছে মুশকিল। তাহলে যদি পারো তাহলে করছো না কেন? আমি জানি না হিরেটা কোথায়। ও, বিলি বলেছিল বটে, সেই মুকুটের হারানো হিরেটা। হ্যাঁ হ্যাঁ ওয়াটসন, সেই হারানো হিরেটা, সেই মস্ত ম্যাজারিন হিরেটা। জাল আমি ফেলেছি মাঝকে, জালে আটকেছিও, কিন্তু হিরেটা পাইনি, তাই তাদের ধরে লাভ কি? অবশ্য তাদের ধরলে অনেক উপকার হবে, কিন্তু আপাতত তো আমার কাজ তা নয়। আমার দরকার ওই হিরেটা। আর ওই কাউন্সিল ভিএসি বুঝি তোমার সেই মাছ? আজ সারাটা সকাল, সারাটা সকাল আমি তার পায়ে পায়ে ঘুরেছি। বৃদ্ধার সাজে তুমি আমাকে আগেও দেখেছ ওয়াটসন। আজ সকালে আমার ছদ্মবেশ হয়েছিল আরো নিখুঁত, ছাতাটা ফেলে দিয়েছিলাম, তুলে দিয়েছিলেন পর্যন্ত। যদি কিছু মনে না করেন মাদাম, তুলে দিচ্ছি ছাতাটা, এ কথায় বলেছিলেন তিনি। উচ্চারণটা খানিকটা ইটালীয় ধরনের ছিল, মিনোরেজের সরঞ্জের কারখানা পর্যন্ত, তুমি তো চেনো জায়গাটা, ওই কারখানা পর্যন্ত গিয়েছিলাম তার পিছু নিয়ে। এয়ারগান তৈরি করে ওরা, চমৎকার তাদের কাজ, এবং আমার ধারণা ওটা এখন আমাদের উল্টো দিকের বাড়িটায় আছে। মূর্তিটা নিশ্চয় দেখেছ তুমি, বিলি দেখিয়ে থাকবে সম্ভবত। মনে রেখো,
যে কোনো মুহূর্তে ওই মূর্তির সুন্দর মাথা ভেদ করে একটা বিলি পেরিয়ে যেতে পারে। হঠাৎ ট্রের উপর একটা কার্ড নিয়ে বিলি হাজির হল। ভ্রু কপালে তুলে এমন ভাবে হোমস সেটার দিকে তাকালেন যেন খুব মজা পেয়েছেন। মুখে বললেন, স্বয়ং এসেছেন ভদ্রলোক। এতটা কিন্তু আমি একেবারে আশা করতে পারিনি। ভার্সন স্নায়ুর উপর অসাধারণ দখল ভদ্রলোকের। হিংস্র জন্তু শিকারে ওর সুনামের কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে, এবং তার ওপর আমাকেও যদি তার শিকারের তালিকাভুক্ত করতে পারেন তো শিকারী জীবনের পরিণতি লাভ করবেন ভদ্রলোক। ও নিজে আসাতে প্রমাণ হচ্ছে যে আমি যে পিছু নিয়ে খুব কাছাকাছি থাকছি এটা উনি জানতে পেরেছেন। তাহলে পুলিশে খবর দাও বন্ধু। হয়তো দেব, কিন্তু ঠিক এই মুহূর্তে নয়। সাবধানে জানলা দিয়ে মুখ বাড়িয়ে লক্ষ্য করে দেখি রাস্তায় কেউ ঘুরঘুর করছে কিনা। পর্দার একপাশে গিয়ে ওয়াটসন খুব সাবধানে তাকালেন চারদিকে, ফিসফিস করে বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা গুন্ডা ধরনের লোককে দরজার কাছে পাচারি করতে দেখছি। তাহলে স্যাম মার্টিন, ওর একান্ত বিশ্বস্ত অল্প বুদ্ধির লোকটা। কোথায় এই ভদ্রলোক বিলি? বাইরের ঘরে স্যার। ঠিক আছে, আমি যখন ঘন্টা বাজাবো তখন ওকে নিয়ে আসবে। যতক্ষণ না দরজাটা বন্ধ হল ওয়াটসন ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করলেন। তারপর অত্যন্ত ব্যগ্রভাবে বন্ধুর দিকে তাকালেন, বললেন, দেখো হোমস, লোকটি কিন্তু খুবই বেপরোয়া, কোনো কিছু মানবে না সে। কে জানে তোমাকে হত্যা করতে মনে হয় এসেছে সে। আমি বলছি আমি তোমার সাথেই থাকবো। কখনো না, খুবই অসুবিধা হবে তাহলে। তার চেয়ে শোনো, এই যে আমি তোমাকে লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুমি স্কটল্যান্ড ইয়ার্ডে যাও, একটা গাড়ি ভাড়া করে সিআইডির ইউগলকে এটা দেবে, একেবারে পুলিশ নিয়ে আসবে সঙ্গে করে। তারপর বাচ্চাদম কোথায় যাবে সেটা আমি দেখব। ওয়াটসন চলে গেলেন কর্তব্য পালন করতে। হোমস এবার নিজের মনে মনে বলতে লাগলেন, এর মধ্যে আমি নিশ্চয়ই হীরেটা আবিষ্কার করার সময় পাব। এবার ঘণ্টাটায় হাত দিলেন তিনি। নিজে মনে মনে স্থির করে নিলেন শোবার ঘরের মধ্য দিয়ে তিনি যাবেন। এই দ্বিতীয় পথটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস চান তিনি যেন সিলভিয়াসকে আগে দেখতে পান, সে তাকে দেখে ফেলার আগেই। একটু পরেই বিলি কর্নেল সিলভিয়াসকে নিয়ে গিয়ে বসাল। কেউ ছিল না সেখানে। বিখ্যাত শিকারীটির বিশাল দেহ, আলকাত্রার মতো কালো গায়ের রং, চোখ কালো, সজারুর মতো গোঁফ, বাজ পাখির ঠোঁটের মতো লম্বা পাকানো নাক। ভদ্রলোক অত্যন্ত সুসজ্জিত, রং চঙে নেকটাই আর ঝলমলে নেকটাইয়ের পিন। ঝকমকে আংটি দেখে মনে হয় যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। দরজাটা বন্ধ হতেই তিনি অত্যন্ত তীক্ষ্ণ সচকিত দৃষ্টিতে এমন ভাবে তাকাতে লাগলেন চারদিকে যেন প্রতি পদক্ষেপেই কোনো ফাঁদে পা দিতে চলেছেন তিনি। হঠাৎ জানলার কাছে চেয়ারের উপর অভিব্যক্তিবিহীন মাথাটা আর ড্রেসিং গাউনের উপর চোখ পড়ল তার। মুখে একটা ঝিলিক খেলে গেল তার। আরো একবার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে নিলেন কোনো সাক্ষী আছে কিনা। তারপর পায়ের আঙ্গুলে ভর করে দাঁড়িয়ে মোটা একটা বেত তুলে নির্বাক মূর্তিটার দিকে এগোলেন। মূর্তিটায় আঘাত করার জন্য যেই না বেতটা তুললেন ঠিক সেই মুহূর্তেই নিরুত্তাপ শ্লেষ মিশ্রিত একটা কণ্ঠস্বর শোবার ঘরের দরজা দিয়ে বলে উঠল, ভাঙবেন না কাউন্ট, ভাঙবেন না ওটা। মুহূর্তের জন্য সিলভিয়াস ও থমকে গেলেন। পর মুহূর্তে কাউন্ট সিলভিয়াস আবার বেতটা উদ্যত করলেন যেন মূর্তিটাকে ছেড়ে আসল লোকটিকে আক্রমণ করতে চান তিনি। কিন্তু হোমসের ধূসর স্থির দৃষ্টি আর বিদ্রুপের হাসির মধ্যে এমন কিছু ছিল যার ফলে তার হাত নেমে গেল। হাসতে হাসতে হোমস বললেন, পাশের ওই টেবিলে হ্যাটটা আর বেতটা রাখুন। আশ্চর্য, কাউন্ট সিলভিয়াস মন্ত্রচালিতের মতো তাই করল। হোমস বললেন, বেশ, বসুন এবার। আর রিভলভারটা, রিভলভারটা রেখে দেবেন নাকি? বেশ, ঠিকই আছে, ইচ্ছে করলে ওর উপরে বসতে পারেন। আর হ্যাঁ, ভালো কথা, আপনি আজ খুব ভালো সময়ে এসেছেন।
কারণ আপনার সঙ্গে আমার কতগুলো খুবই জরুরি কথা আছে। কাউন্ট সিলভিয়াস আতঙ্কিত চোখে হোমসের দিকে ভালো করে তাকিয়ে নিচ্ছিলেন। তিনিও কর্কশ স্বরে বললেন, আমারও কয়েকটা কথা বলবার আছে, আর সেজন্যই আমি এসেছি। অস্বীকার করব না, আমি আপনাকে মারতেই এসেছিলাম। টেবিলের পাশে বসে পা দুলিয়ে দুলিয়ে হোমস বললেন, আমি তো জানতাম অমন একটা মতলব নিয়ে আপনি এসেছেন, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি আমার বিরক্ত করছেন সীমা লঙ্ঘন করে, আর আপনি আপনার চরকে আমার পেছনে লাগিয়েছেন। খুবই ফেটে পড়ল সিলভিয়াস। হোমস অবাক হওয়ার ভান করে বললেন, আমার চর? না, কখনো না। এই কথা শুনে কাউন্ট আরো রেগে গিয়ে বললেন, ন্যাকামো ছাড়েন। একটা কথা আপনাকে বলার দরকার কাউন্ট সিলভিয়াস, আমার চরের ব্যাপারে আপনি যা শুনেছেন তা মোটেও ঠিক নয়। এই কথায় কাউন্ট মসৃণ হাসি হেসে বললেন, দেখুন, আপনার মতো অন্যদেরও পর্যবেক্ষণ শক্তি থাকতে পারে। কাল এসেছিল একজন শিকারী আর আজ একটা বুড়ি, সারাটা দিন তারা আমাকে চোখে চোখে রেখেছে। সত্যি কথা বলতে কি কাউন্ট, আপনি কিন্তু এক কথায় পরোক্ষভাবে আমার প্রশংসা করলেন, মানে আপনি আমার ছদ্মবেশগুলোরই প্রশংসা করলেন। ওই দেখুন সেই ছাতাটা যেটা আপনি অমন ভদ্রভাবে আমার হাতে তুলে দিয়েছিলেন, তখনও কি আমার মনে সন্দেহ জাগেনি? কাউন্টের দুই চোখ আর ভ্রু ভয়ঙ্কর ভাবে কেঁপে কেঁপে উঠতে লাগল। কাউন্ট ভগ্ন স্বরে বললেন, আপনি যা বলছেন তাতে ব্যাপারটা তো আরো বিশ্রী হল। লোকটা লাগিয়ে আপনি নিজেই আমার পিছু নিয়েছেন আর নিজেই স্বীকার করছেন তা কেন? কারণ আছে কাউন্সিল, ওই হলদি হিরে তো আমার চাই যে, আর আপনি ভালোভাবেই জানেন কেন আমি আপনার পিছু নিয়েছি। আপনার আজ এখানে আসার কারণ হল আপনি জানতে এসেছেন এই ব্যাপারে আমি কতটা জেনেছি, এবং সে বুঝে আমাকে পথ থেকে সরিয়ে ফেলার প্রয়োজনীয়তাটা হিসেব করে নেন। অবশ্য আপনার এসব খুবই প্রয়োজন, কারণ এ ব্যাপারে সবকিছুই আপনার জানা আছে, কেবল একটা ছাড়া, এবং এবার আপনি সেটা নিশ্চয়ই আমাকে বলবেন। বটে, তাই নাকি? তা শুনি, অজানা ব্যাপারটা কি? মুকুটের হিরেটা কোথায়? কঠোর স্বরে জিজ্ঞেস করলেন হোমস। তীক্ষ্ণ দৃষ্টিতে কাউন্ট তাকালেন হোমসের দিকে, বললেন, ও জানতে চান বুঝি, তা আমি কি করব বলবো শুনি? পারবেন এবং বলবেন, বলবেন একটু পরে। আর আপনি আমাকে ধোকা দিতে পারবেন না কাউন্ট সিলভিয়াস, কোনোভাবেই না। আপনার মনের একেবারে ভেতরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এবং সেটা খুবই পরিষ্কার ভাবে। তবে তো আপনি জানেনই হিরেটা কোথায় আছে। বাহ 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 কাউন্ট, তাহলে তো আপনি স্বীকারই করলেন যে আপনি জানেন। না, আমি স্বীকার করিনি। কাউন্ট গর্জে উঠল। এবার যে দৃষ্টিতে হোমস কাউন্টের দিকে তাকাচ্ছিলেন তা যেন নিপুণ দাবা খেলোয়াড়ের দৃষ্টি। কোন মোক্ষম চাল দেবার সময় হোমস এমন করে তাকান। হঠাৎ ড্রয়ার খুলে হোমস একটা নোটবুক বের করলেন, বললেন, জানেন এই নোটবুকে কি আছে? কাউন্ট বোকার মতো বললেন, না। আছেন আপনি, ভাবছেন কি? হ্যাঁ, আপনি আছেন, কেবল আপনাকে নিয়েই। এটা আপনার জঘন্য বেপরোয়া জীবনের সমস্ত কিছুই এতে আছে, এই জয়ের আছে। এতে আছে বুড়ি হেরাল্ডের মৃত্যু রহস্য, যিনি আপনাকে ব্লাউমার স্টেট দিয়ে গিয়েছিলেন, যেটা আপনি অতি অল্প সময়ের মধ্যে জুয়া খেলে উড়িয়ে দিয়েছিলেন। স্বপ্ন দেখছেন আপনি। তাছাড়া আরো আছে মিসেস ওয়ারেন্ডারের সম্পূর্ণ জীবন কাহিনী। একেবারে বাজেভাবে বকছেন আপনি, এবার আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। 1892 খ্রিস্টাব্দ 13 ফেব্রুয়ারি রিবিয়ারের ডিলক্স ট্রেনে ডাকাতির কথা ভুলে যাননি তো কাউন্ট? আর ওই বছরেই ক্রেডিট লিওনাইলের জাল চেকের খবরও নিশ্চয়ই আপনি ভুলে যাননি। ওখানে তো ভুল করলেন। তাহলে তো অন্যগুলো সবই ঠিক, তাই না কাউন্ট? আপনি তো তাস খেলেন, যখন দেখেন প্রতিপক্ষের সমস্ত তুরুপের তাসগুলো পেয়ে গেছে, তখন কি তাস ফেলে দিয়ে সময় বাঁচান না? আপনি যে হীরের খোঁজ করছেন তার সাথে এসবের সম্বন্ধটা কি শুনি? ধীরে কাউন্ট, ধীরে, কৌতূহলটা একটু একটু দমন করুন। শুধু মনে রাখুন, যা কিছু এখানে আছে সবই আপনার বিরুদ্ধে,
আর ও সবকিছুর উপর এই মুকুটের হীরের মামলায় আপনার ওই লড়িয়ে গুন্ডাটার বিরুদ্ধে পরিষ্কার প্রমাণ আছে। কিছু একটা বলতে যাচ্ছিল সেলফিয়াস, তাকে বলতে না দিয়ে হোমস আবার বলতে লাগলেন, যে গাড়িতে করে আপনি হোয়াইট হলে গিয়েছিলেন আর যে গাড়িতে করে সেখান থেকে এসেছিলেন সেই গাড়ির গারোয়ানকে আমি পেয়েছি। উর্দিপড়া যে দারোয়ান আপনাকে ঘটনাস্থলের কাছে দেখেছিল তাকেও পেয়েছি, পেয়েছি আর কি সেন্ডার্সকেও, যে আপনার হয়ে কাজ করতে রাজি হয়নি এবং আর কি এসব স্বীকারও করেছে আমার কাছে। আর আপনার আপনার কোনো আশাই নেই কর্নেল? কর্নেলের কপালের শিরাগুলো রাগে ফুলে ফুলে উঠতে লাগলো। বিশাল দুটো হাত চেপে ধরে তিনি ভাবাবেগ এবং উত্তেজনা দমন করতে চেষ্টা করতে লাগলেন। কথা বেরোচ্ছিল না তার মুখ থেকে, কোনো কিছু গুছিয়ে বলতে পারছিলেন না, বুদ্ধিটা আর কাজ করছিল না তার। হোমস আরো চেপে ধরে বললেন, এই হল আমার হাত, টেবিলের ওপরে রেখেছি, একটা তাসেরই কেবল অভাব, রাজার, ডায়মন্ডের অর্থাৎ হীরের, সেটা কোথায় আছে আমার আমার জানা নেই। সে আপনি কোনদিনই জানতে পারবেন না হোমস। পরিস্থিতিটা একটু উপলব্ধি করতেই হচ্ছে এবার কাউন্ট, কুড়িটা বছরের জন্য আপনি জেল খাটতে চলেছেন এবং সেম মাজানো, সুতরাং হীরেটা তো আপনার কোনো কাজেই আসবে না, কিন্তু যদি হীরেটা দিয়ে দেন তো এই গুরুতর অপরাধও মিটমাট করে নেওয়া যেতেই পারে। আপনাকে বা স্যামকে আমাদের দরকার নেই, আমাদের দরকার হীরেটা, ওটা ভালোয় ভালোয় দিয়ে দিলে আমার তরফ থেকে কোনো উচ্চবাচ্চি হবে না, যতদিন না আপনি আবার নতুন করে কোনো অপরাধে জড়িয়ে পড়েছেন। কিন্তু এর পরেও যদি আবার আপনার পদস্থলন হয় তাহলেই কিন্তু আপনার খেলা একেবারে একেবারে শেষ করে দেব। তবে আপাতত আমার কাজ হল ওই হীরেটা উদ্ধার করা, এবং আপনাকে গ্রেফতার করা কোনোভাবেই আমার কাজ নয়। ঘন্টা বাজালেন হোমস, ঘন্টার শব্দ শুনে বিলি এসে হাজির। হোমস বললেন, আমার মনে হয় কাউন্ট আপনার চামচে স্যামও আলোচনায় যোগ দিতে পারে, কারণ তার স্বার্থটাও এর সঙ্গে জড়িত। বিলি, বাড়ির দরজার কাছে গিয়ে দেখো তো একটা খুব লম্বা চওড়া বিশ্রী দেখতে লোক দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে আসতে বলো। ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করার দরকার নেই, বলো গিয়ে যে কর্নেল সিলভিয়াস ওকে ডাকছেন, নিশ্চয়ই তাহলে চলে আসবেন তিনি। কি করতে চাচ্ছেন আপনি আসলে বলেন তো? কিছুক্ষণ আগে আমার বন্ধু ওয়াটসন আমার সঙ্গে ছিলেন, তাকে আমি বলছিলাম যে একটা হাঙর আর একটা ছোট মাছ একসঙ্গে আমার জালে আটকে পড়েছে, জাল টানতেই এখন দুটোই একসঙ্গে উঠে আসছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কাউন্ট, পিছন দিয়ে তার হাত চলে গেল, আর হোমসের ড্রেসিং গাউনে একটা বস্তু দেখা গেল অর্ধেকটা বেরিয়ে আছে। কাউন্ট বললেন, আপনার বিছানায় শুয়ে হবে না হোমস। এই কথাটাও আমারও অনেকবার মনে হয়েছে, কিন্তু বিশেষ কি আসে যে তাতে? রিভলভারে আঙুল দিয়ে কোনো লাভ হবে না বন্ধু, ভালো করে আপনি জানেন যে যদি বা আপনাকে সে সুযোগ দেই তাহলে আপনি ব্যবহার করতে সাহস করবেন না, ভারী নোংরা জিনিস, তার চেয়ে বরং আপনার এয়ার গানই ভালো, বুঝলেন? ওই যে আপনার সহকর্মীর মৃদু পায়ের শব্দ শোনা যাচ্ছে। মার্টন এসে পৌঁছুতে হোমস তাকে স্বাগত জানিয়ে বললেন, কি খবর মার্টন? ভালো তো, রাস্তার ওখানটা মোটে আরামের জায়গা নয়, তাই না? বক্সার মার্টন বিপুল কায় এক তরুণ, মুখ দেখে মনে হয় বোকা আর একগুঁয়ে, আড়ষ্টভাবে এসে দাঁড়িয়ে রইল দরজার কাছে আর হতভম্বের মতো তাকাতে লাগলো এদিক ওদিক। সে ভেবেই পাচ্ছিল না কিভাবে এর মোকাবেলা করবে। সাহায্যের জন্য সে তাকালো বিচক্ষণ সঙ্গীটির দিকে, হেঁড়ে গলায় সে বলল, ব্যাপারটা কি কাউন্ট, কে চায় লোকটা? কাউন্ট কাঁধ ঝাঁকালেন। হোমস উত্তর দিয়ে বললেন, এক কথা বলতে গেলে মার্টন, খেল খতম। বক্সে মার্টন তবুও তার সঙ্গীকেই প্রশ্ন করল, লোকটা কি ঠাট্টা করতে চাইছে কাউন্ট? ঠিক ঠাট্টার মেজাজ আমার এখন নয়। সেটা আমিও মনে করি, এবং আমি তোমাকে জোর দিয়ে বলছি যত সময় যাবে ঠাট্টার এই ধারণাটা তোমার ততটাই কমে আসতে থাকবে। শুনুন কনসেলভিয়াস, আমি কাজের লোক, নষ্ট করবার মতো সময় আমার হাতে একেবারেই নেই, আমি শোবার ঘরে চললাম, আমার অনুপস্থিতিতে সহজভাবে বন্ধুর সঙ্গে কথা বলতে পারবেন, বন্ধুটিকে আমার কথার অর্থটা
বুঝিয়ে বলতে পারবেন। পাঁচ মিনিটে আপনারা আলোচনা করে নিন, আর আমি নিজে এসে আপনাদের সিদ্ধান্ত জেনে নেব। আর এই সময়টা আমি আমার শোবার ঘরে হফম্যান বার্কলর সুরটা তুলবার চেষ্টা করি, কেমন? ঠিক করুন আপনাকে নেব না হিরেটা নেব। মিস্টার হোমস বাইরে বেরিয়ে যেতে যেতে ঘরের কোণ থেকে বেহালাটা তুলে নিলেন। মিনিট দুয়েক পরে হোমসের শোবার ঘর থেকে সেই পাগল করা সুরের বিলম্বিত মূর্ছনা বন্ধ দরজা দিয়ে অস্পষ্টভাবে ভেসে আসতে লাগল। সিলভিয়াস তার দিকে তাকালে মার্টন উদ্বিগ্ন হয়ে উঠে বলল, ব্যাপারটা কি স্যার, হিরেটার কথা ও কিছু জেনেছে নাকি? আইকি স্যান্ডার্স আমাদেরকে ফাঁসিয়েছে, এখন আমরা কি করব তাই ঠিক করতে হবে। শুনো, ওই হিরেটার ব্যাপারে আমাদের ধরতে পারে, তবে যদি বলে দিই ও হিরেটা কোথায় তাহলে আমাদের আর ধরবে না। কি, হিরেটা দিয়ে দেব? লক্ষ পাউন্ডের হিরে? হ্যাঁ, ওকে দিয়েই দিতে হবে। হয় দিতে হবে না জেল খাটতে হবে। ও, তাহলে তো ওকে খতম করে দিলেই সব ঝামেলা চুকে যায়। বোকার মতো কথা বলো না মার্টন, গুলি করলেও পালানো কঠিন হবে এখান থেকে। তাছাড়া অস্ত্র নিয়ে হোমস ও তৈরি, এছাড়া যেসব সাক্ষী প্রমাণ ও সংগ্রহ করেছে তা নিশ্চয়ই ও পুলিশকে জানিয়ে রেখেছে। আপনার মগজে বুদ্ধি আছে, নিশ্চয়ই একটা উপায় ভেবে বার করতে পারবেন। মাধ্য যদি না চলে আপনি যা বলবেন আমি তাই পালন করব। কাউন্ট নিজের বুদ্ধির তারিফ করতে করতে বলল, ওর চেয়ে আঠাশ অনেক লোককে আমি বোকা বানিয়েছি, হিরেটা আমার কাছেই আছে, লুকোনো পকেটের মধ্যেই, কোথাও রেখে আসতে ভরসা পাই না। আজই হয়তো এটা ইংল্যান্ড থেকে চলে যাবে, আর রবিবারের মধ্যে আমস্টারডামে পৌঁছে চার ভাগে ভাগ হয়ে যাবে। তবে ভ্যানসেলের এই ব্যাপারটা এখনো জানে না। শোন মার্টন, আর এক মুহূর্ত হাতে সময় নেই, হোমসকে আমাদের ঠেকাতেই হবে। হিরেটার সন্ধান পেলেই ও তো আর আমাদের ধরবে না। হিরেটার একটা ভুল ঠিকানা হোমসকে দিই, ধোকা দিয়ে আমরা দেশ ছাড়া হয়ে যাব। দাঁত বের করে খিক খিক করে হাসতে হাসতে মাথুন বলল, মতলবটা বেশ খাসা হয়েছে স্যার। সিলভিয়াস হঠাৎ বাজনা শুনে বিরক্ত হয়ে বলল, ধ্যাত তেরি, কি ঘ্যান ঘেনে বাজনা রে বাবা, ভারী অস্বস্তিকর। বেটা হোমস, হোমসকে বলবো হিরেটা লিভারপুলে আছে, আর লিভারপুলে গিয়ে যখন পাবে না ততক্ষণ ওটা চার ভাগে ভাগ হয়ে যাবে, আর আমরা তখন নীল সমুদ্রের বুকে। এসো মর্টন, এসো। কি সাহসে আপনি ওটা নিয়ে ঘোরেন ফেরেন, ভেবে আসলে আশ্চর্য হই। এর চেয়ে নিরাপদ জায়গার কোথায়? আমরা যদি হোয়াইট হোল থেকে এটা নিতে পারি তাহলে কি অন্য কেউ আমার এখান থেকে এটা নিতে পারে না? একটু দেখান না আমাকে। সিলভিয়াসকে চুপ থাকতে দেখে মাচন আবার বলল, আপনি কি ভাবছেন ওটা নিয়ে আমি পালাবো? দেখুন স্যার, আপনার এই ব্যবহার কিন্তু আমার আর ভালো লাগছে না। সিলভিয়াস মাথুনকে সান্ত্বনা দিয়ে বলল, আরে আরে রাগ করছো কেন, এখন কি আমাদের ঝগড়ার সময়? ভালো করে দেখতে চাও তো এসো এখানে, এইভাবে ধরো, এই এইভাবে আলোর দিকে। ধন্যবাদ কাউন্ট বলেই ঠিক সেই মুহূর্তে মূর্তিটার চেয়ার থেকে এক লাফে এসে কেড়ে নিলেন হিরেটা। এক হাতে সেটা নিয়ে অন্য হাতে রিভলভারটা কাউন্টের মাথা লক্ষ্য করে উঁচিয়ে ধরলেন। অসহ্য বিস্ময়ের দুই শয়তান পেছিয়ে গেল টলতে টলতে। ওরা সামলে ওঠার আগে হোমস ইলেকট্রিক কলিং বেলটা টিপে দিলেন। কাউন্টের ক্রোধ আর আতঙ্ক ছাপিয়ে উঠেছে তার হতচকিত ভাব। হাঁপাতে হাঁপাতে বললেন, আপনারই জয় হল হোমস, মূর্তিমান শয়তান আপনি, কিন্তু এই হতচ্ছাড়া বেহালাটা তাহলে বাঁচছিল কি করে? ঠিক ঠিকই বলেছেন, আজকালকার গ্রামোফোন জিনিসটা একটা অপূর্ব আবিষ্কার। ঝড়ের বেগে পুলিশ এসে দুজনের হাতে হাত করার আগে অপরাধীদের অপেক্ষমান পুলিশ ভ্যানে ধরে নিল। পেছনে পর্দা সরিয়ে ওয়াটসন এই নতুন জয়মাল্যের জন্য অভিনন্দন জানাল হোমসকে। শার্লক হোমস তাড়াতাড়ি বিলির হাতের কার্ড দেখে লর্ড ক্যান্টমোলিয়ারকে নিয়ে আসতে বললেন। ডক্টর ওয়াটসন বললেন, এই হল সেই লর্ড, অনেক উঁচু মহলে বিচরণ করেন, বেশ ভদ্রলোক তিনি, তবে বড্ড সেকালের। ওকে নিয়ে একটু মজা করতে ইচ্ছে করছে ওয়াটসন। ওয়াটসন কিছু বোঝার আগেই লর্ড ক্যান্টলোমিয়ার শার্লক হোমসের ঘরে ঢোকেন। অত্যন্ত গম্ভীর প্রকৃতির, বিশাল কাঁধ, ঝোলা জুলপি, মন্থর গতি। রক্ষণশীল লোকটি ঘরে ঢুকতে ঢুকতে বিরক্তির সঙ্গে বললেন, আমি এখানে জানতে এসেছি যে কাজের দায়িত্বটা আপনি যেচে নিয়েছিলেন সেটার অবস্থা কি। হোমস তার সঙ্গে করমর্দন করে বললেন, কেমন আছেন লর্ড?
এই সময় এরকম ঠান্ডা কোনো দিনই পড়েনি। তবে বাড়ির ভেতরটা বেশ আরামদায়ক। আপনার ওভারকোটটা খুলতে নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করতে পারি লর্ড। লর্ড ক্যান্টলোমিয়ার অসম্মতি জানিয়ে বললেন, আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার হোমস। জবাবে হোমস বললেন, যতটা সোজা মনে করেছিলাম এবং দেখি ততটা সোজা একেবারেই নয়, খুবই জটিল। লর্ড তখন বিদ্রুপের হাসি হাসলেন এবং বললেন, আমি আগেই জানতাম আপনারা নিজের ক্ষমতা সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল নন। হোমস মজা করে বললেন, আপনি ঠিকই বলেছেন স্যার, তবে কথা হচ্ছে কি যদি চোর চুরি করে তবে তাকে সহজেই গ্রেফতার করে শাস্তি দেওয়া যায়। চোর ছাড়া অন্য কেউ হাতালে বড্ড বিপদে পড়তে হয়, এই আর কি। যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে, সে যেই হন না কেন। তাহলে তো প্রথমে আপনাকেই গ্রেফতার হতে হয় লর্ড। লর্ড ক্যান্টলোমিয়ার শার্লক হোমসের কথায় অপমানিত বোধ করে বললেন, রসিকতার সময় এখন নয় মিস্টার হোমস। শার্লক হোমস এক ছুটে ঘরের দরজা আগলে দাঁড়ায় বললেন, হীরে সমেত ঘুরে বেড়ানো কিন্তু অনেক অনেক বেশি অপরাধ লর্ড। লর্ড ক্যান্টলোমিয়ার অধৈর্য হয়ে পড়লেন, বেশ ধমকের সঙ্গে শার্লককে পথ ছাড়তে বললেন। শার্লক হোমস আগের মতোই মরিয়া হয়ে বললেন, আপনার ওভারকোটের ডান পকেটে হাত দিয়ে দেখুন না লর্ড, তখন আপনি বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কিনা। বৃদ্ধ লর্ড ক্যান্টলোমিয়ার ডান পকেটে হাত দিয়ে স্তম্ভিত। তিনি নিজের পকেট থেকে হীরেটা বের করে বললেন, আরে আরে, এই তো সেই হীরেটা, এটার জন্যই আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আপনার রসিকতা প্রথমে আমি একটুও বুঝতে পারিনি মিস্টার হোমস, কিন্তু কি করে হীরেটা আমার পকেটে এলো তা তো বুঝতে পারছি না মিস্টার হোমস। মামলার অর্ধেকটা ফয়সালা হয়েছে মাত্র, পরেরটা না হয় অন্য একদিন শুনবেন। তবে আজকের অভিজ্ঞতার লোকের কাছে বলে অনেক আনন্দ পাবেন আপনি লর্ড, তাই নয় কি। লর্ড ক্যান্টলোমিয়ার লজ্জিত হয়ে বললেন, আপনার অত্যাশ্চর্য কর্মকুশলতার প্রতি আমি যে কটাক্ষ করেছিলাম তা ফিরিয়ে নিচ্ছি মশাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে।